আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের স্বাগতম। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত খবর। দুবাই আরবখানের 60 কেজি স্বর্ণের বাজ পাখিটি সত্যি কি স্বর্ণ দিয়ে তৈরি? এর দাম আসলে কি 45 কোটি টাকা? ক্যামেরা চুরির মামলার আসামি আরব খান করেছেন একাধিক বিয়ে, অবশেষে স্বপ্ন পূরণ, 14 বছরের চেষ্টায় গ্রাজুয়েট সাকিব আল হাসান। ব্যক্তিগত সমস্যা নিয়ে ডিবি কার্যালয়ে সাকিব, গুলশান থানা পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ করলেন সাকিব খান। দর্শক, শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। দুবাইয়ে বসে নানা ধরনের প্রতারণার ফাঁদ পেতে অনেকে বোকা বানাতেন পুলিশ হত্যা মামলার আসামি আরব খান ওরফে রবিউল ইসলাম। দেশের অনেক প্রভাবশালীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কথা বলে নানা কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখাতেন তিনি। তদবিরের নামে কারো কারো কাছ থেকে টাকাও নিয়েছেন, এমনকি নিজের যেসব অর্থবিত্তের কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়েছেন তার সবকিছু মালিকও তিনি নন। দুবাইয়ে বসবাসকারী একাধিক বাংলাদেশির সঙ্গে কথা বলে জানা গেছে, আরব জুয়েলার্সের উদ্বোধন ঘিরে রবিউল কয়েকদিন ধরে অদ্ভুত সব কাণ্ডকীর্তি দুবাইয়ে ঘটিয়েছেন। নিজের ফেসবুকে ঘোষণা দেন, স্বর্ণের দোকান উদ্বোধন উপলক্ষে 60 কেজি স্বর্ণ নিয়ে বানানো হয়েছে বাজ পাখির আগলে লোগো, যা তৈরিতে সময় লাগে 2.5 মাস। এটা তৈরিতে খরচ হয়েছে প্রায় 45 কোটি টাকা। তবে দুবাইয়ের একাধিক স্বর্ণ ব্যবসায়ী সমকালকে বলেন, স্বর্ণের তৈরি যে লোগোর কথা বলা হচ্ছে তা পুরোপুরি স্বর্ণের তৈরি কিনা এই নিয়ে সন্দেহ রয়েছে। যেখানে এটি তৈরি করা হয়েছে সেখানে খোঁজ নিয়ে তারা নিশ্চিত হয়েছেন এটি পুরোটা স্বর্ণের নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার জন্য এই কাণ্ড ঘটান আরব। এই লোগো তৈরিতে একজন ভারতীয় ব্যবসায়ীর সহযোগিতা নেন তিনি। ফেসবুক লাইভে এও জানান, বাজ পাখির আদলে লোগোর জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করবেন তিনি। দুবাইয়ে দীর্ঘদিন সুনামের সঙ্গে স্বর্ণের ব্যবসা করছেন বাংলাদেশের নাগরিক নজরুল ইসলাম। তিনি দুবাইয়ের NRI জুয়েলার্সের মালিকদের একজন। আরবের ব্যাপারে জানতে চাইলে নজরুল ইসলাম সমকালকে বলেন, হঠাৎ একদিন দেখি আরব 60 কেজি ওজনের সোনার বাজ পাখির লোগো নিয়ে এসেছে। প্রথমে আমরা মনে করেছি এ তো বিশাল কিছু, ধারণা করেছি যে ব্যক্তি স্বর্ণের জগতে এত বড় আয়োজন নিয়ে এসেছে তার তো অনেক কিছুই রয়েছে। এরপর শুরু হয় সোনার বাজ পাখি নিয়ে মাতামাতি। পরবর্তী সময়ে খোঁজ নিয়ে দেখলাম এটা পুরোটা স্বর্ণের নয়। যারা তৈরি করেছে তারা বলছে পুরোটা স্বর্ণ দিয়ে তৈরি নয়, এতে স্বর্ণের প্রলেপ দেওয়া হয়। দুবাইয়ে সবাই এখন জানে আরবের লক্ষ্য ছিল ভাইরাল হওয়া। ওই প্রবাসী ব্যবসায়ী আরো বলেন, দুবাইয়ে যারা স্বর্ণের ব্যবসা করছে তাদের কারো আরব সম্পর্কে ধারণা নেই। কিছুদিন ধরে সেই স্বর্ণের মার্কেটে যাতায়াত করছে, ব্র্যান্ডের জুতা গেঞ্জি পোশাক পরে আসে, হঠাৎ এসে স্বর্ণের দোকান ভাড়া নেয়। দুবাইয়ে কেউ তাকে চিনত না। সাকিব আল হাসান তার দোকান নিয়ে ভিডিও দেওয়ার শোরগোল পড়ে গেল। এদিকে জানা গেছে আরব খান DSLR ক্যামেরা চুরির মামলার আসামি। চুরির মামলা ছাড়াও তার বিরুদ্ধে রয়েছে পুলিশ পরিদর্শক মামুন হত্যা, অস্ত্র ও অন্যের রূপ ধারণ করে প্রতারণা সহ বিভিন্ন অভিযোগের একাধিক মামলা। এছাড়া একাধিক বিয়েও করেছেন তিনি। শ্বশুরদের ভয়ভীতি দেখিয়ে আদায় করেছেন কাড়ি কাড়ি টাকা। এছাড়াও বাইক চোর রবিউল পুরো দেশে কমপক্ষে হলেও 25 থেকে 30টির মতো মোটরসাইকেল অভিনব কায়দায় ছিনতাই করেছে বলে নিশ্চিত করেছেন তদন্ত সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, রবিউল ওরফে আরব পত্রিকায় বিজ্ঞাপন দেখে দামি মোটরসাইকেল টার্গেট করত। টার্গেটের সাথে কথাবার্তার এক পর্যায়ে তিনি বাইক দেখতে আগ্রহ প্রকাশ করতেন ও রেন্টে কারে বাইকের ঠিকানায় পৌঁছতেন। অতপর বাইক টেস্ট রানের কথা বলে নিয়ে পগার পার হতেন। যেহেতু ড্রাইভার সহ গাড়ি নিয়ে বাইক দেখতে যেতেন তাই বাইক মালিকরা সহজেই বাইক টেস্ট রানের জন্য দিয়ে দিত। যখন দেখত রবিউল আর ফিরে আসছে না তখন ড্রাইভারকে জিজ্ঞাসাবাদের পরিষ্কার হতো যে তারা ছিনতাইয়ের শিকার হয়েছেন। ঢাকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঢাকায় পুলিশ হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরব খান ভারতীয় পাসপোর্ট নিয়ে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছিলেন। কিন্তু ঢাকায় পুলিশ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রবিউল ইসলাম ওরফে আরব গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরও গত বছরের মার্চ এবং সর্বশেষ গত ফেব্রুয়ারিতে তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন। ফেসবুক লাইভে তিনি তার উপস্থিতির জানান দিয়েছিলেন। গত 1 বছরে বাংলাদেশ সফরের সময় তিনি দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট থেকে ভিসা নিয়েছিলেন বলে কূটনৈতিক সূত্রে আভাস মিলেছে। তবে গতকাল শনিবার রাতে আরব খানের ভিসার বিষয়ে জানতে দুবাইয়ে
বাংলাদেশ কনসুলেটে যোগাযোগ করা হয়েছিল। তবে বাংলাদেশের ওই মিশনে কর্মরত কেউ উদ্বৃত্ত হয়ে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। তবে তারা জানিয়েছেন, উল্লেখিত ব্যক্তি যদি ভারতীয় পাসপোর্টে বাংলাদেশ ভ্রমণ করেন, সেক্ষেত্রে তার ভিসা ছাড়া প্রবেশের সুযোগ নেই। সাকিব আল হাসান নানা রেকর্ডের সঙ্গে বিতর্ক তৈরি শিরোনামে থাকেন, তবে এবার তিনি অন্য কারণের জন্য আলোচনায় এলেন। 35 বছর বয়সে স্নাতক হলেন তিনি। ক্রিকেট মাঠে রেকর্ড করার ফাঁকে পড়াশোনাটা থেমে গিয়েছিল সাকিবের, কিন্তু তিনি নিজের পড়াশোনা সম্পূর্ণ করতে চেয়েছিলেন। অনিয়মিত হলেও বন্ধ করেননি, কিছুটা দেরি হয়ে গেলেও তিনি এবার স্নাতক হলেন। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে বিবিএ স্নাতক সম্পন্ন করেছেন সাকিব। 2009-10 শিক্ষাবর্ষে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা বিবিএতে ভর্তি হন সাকিব। 14 বছর পর গ্রাজুয়েট হলেন তিনি। যেই শিক্ষাবর্ষে তিনি ভর্তি হয়েছিলেন সেই শিক্ষাবর্ষে আর পড়া শেষ করা হয়নি। জাতীয় দলের হয়ে খেলা হোক বা অন্য কোনো কারণে তার ক্রমশ পিছিয়ে যেতে থাকে, অবশেষে তিনি তা সম্পূর্ণ করলেন। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের সমাবর্তনে অংশ নিয়ে সাকিব জানান, ক্রিকেট খেলার ফাঁকে পড়াশোনাটা হয়নি। তার মা যখন জিজ্ঞাসা করতেন পড়াশোনা নিয়ে উত্তর দিতে পারতেন না, ফলে পড়াশোনাটা স্বপ্নই থেকে গিয়েছিল। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো তার। খেলার মাঠে সব পেলেও পড়াশোনার মাঠে ডিগ্রি অর্জন করে তার ষোলকলা পূর্ণ হলো। সমাবর্তনে সাকিবকে বিশেষ পোশাক পরতে দেখা যায়। সমাবর্তনে জাতীয় দলের অধিনায়ককে দেখে বাকিদের মধ্যে বেশ উৎসাহ চোখে পড়ে। অনেকে সেলফি তোলার অনুরোধ করেন, তবে সাকিব সেখানে আর পাঁচটা সাধারণ ছাত্রের মতোই গিয়েছিলেন এবং পুরো অনুষ্ঠানে ছিলেন। রহমতউল্লাহ নামে এক ব্যক্তির বিরুদ্ধে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খান। তার অভিযোগের সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি ডিবি প্রধান মোহাম্মদ হারুন আর রশিদ। এর আগে কথিত প্রযোজক রহমতউল্লাহর বিরুদ্ধে চিত্রনায়ক সাকিব খানের মামলা নেয়নি ডিএমপির গুলশান থানা পুলিশ। আর একদিন পরই রহমতউল্লাহকে দেশ থেকে পালিয়ে যেতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ও অন্যরা সহযোগিতা করছেন বলে দাবি করেছেন সাকিব। রোববার 19 মার্চ রাতে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। এদিন দুপুরে রহমতউল্লাহর বিরুদ্ধে অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে যান সাকিব খান। গতকাল শনিবার রাতে গুলশান থানার ওসি সহ অন্য কর্মকর্তাদের আচরণ বিষয়ে সাকিব খান বলেন, গুলশান থানার ওসি ও অন্য অফিসারদের অ্যাক্টিভিটিস দেখে আমার মনে হয়েছে তারা এই প্রতারককে দেশ থেকে পালিয়ে যেতে সহযোগিতা করছেন কিনা। আমার কাছে এটা সন্দেহজনক মনে হচ্ছে। ঢালিউডের এই সুপারহিরো বলেন, গতকাল শনিবার রাতে প্রতারক বাটপার প্রযোজক রহমতউল্লাহর বিরুদ্ধে মামলা করতে গুলশান থানায় গিয়েছিলাম। গুলশান থানা পুলিশের ওসিকে আমি ও আমার আইনজীবী অনেক চেষ্টা ও বোঝানোর পরও মামলা নেয়নি। তিনি আমাকে বললেন, যেখানে খুশি অভিযোগ করতে পারেন, আমি আপনার মামলাটি নিলাম না। আমি একজন সাধারণ নাগরিক হয়ে থানায় গিয়ে মামলা করতে পারবো না, এটা আশ্চর্যজনক মনে হয়েছে, যোগ করেন সাকিব।